উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি তেলাপিয়া মাছের ঝোল। তাহলে আমি কিভাবে তেলাপিয়া মাছের পাতলা ঝোল রান্না করি, সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। তেলাপিয়া মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তেলাপিয়া মাছে অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াই আমি তেল গরম হয়ে গেছে, তেলে আমি মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। এগুলো হচ্ছে পুকুরের তেলাপিয়া মাছ। এগুলো মাছগুলো খুব একটা বেশি বড় হয় না, এগুলো লাইডান্টিকা বা মনোপ্রিয়া নয়, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এই মাছ খেতে খুব সুন্দর টেস্ট। তো আজকে আমি মাছগুলো বাজার থেকে এনেছি এবং মাছগুলো খুব টাটকা ছিল, জ্যান্ত ছিল, কাটা কেটে ধোয়ার পরে এরকম অবস্থায় এসছে। এবার আমি মাছগুলোকে আমি ভেজে নেবো ভালো করে। দিয়ে দিচ্ছি মাছগুলো, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। মাছ ভেজে আমি সব তুলে নিয়েছি। এবার আমি এই তেলের উপরে হাফ চামচ রাঁধুনি ফোড়ন দেব আর একটু পেঁয়াজ দেবো এর মধ্যে। আমি আজকে এই মাছের ঝোল আর কিছু দেবো না, কোনো বাটনা দেবো না, এই পেঁয়াজ আর রাঁধুনি ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিরেই রান্না করব। এখন খুব গরম, এই গরমে হালকা পাতলা মাছের ঝোলই ভালো লাগে। তো আমি আর কোনো মশলা দেবো না, এই দিয়ে আমি রান্না করব। পেঁয়াজ আর রাঁধুনিটা একটু ভাজা ভাজা হলে আমি যে সবজিগুলো দেব, আলু আর পটল, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সবজি আমি বেশি ভাজবো না, সবজি অল্প ভাজলে তার টেস্ট একটু ভালো হয়। তো আমি এবারে জল দিয়ে দেব। আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলটা একটু পাতলা হবে, বেশি গাঢ় করবো না, একটু পাতলা পাতলা ঝোল হবে। আমি এতে তো দেখলেনি কোনো মশলা দিইনি, আমি কোনো মশলা ছাড়াই রান্না করব। তাহলে ফুটুক, একটু ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এবার ঢাকা খুলে দেখব কেমন হয়েছে। আলু টালুগুলো দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু পটল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। এতে আমি কোনো ঝাল দেইনি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে, তবে ঝালটা যে যেমন খান তেমনভাবেই দেবেন। অনেকে ঝাল বেশি পছন্দ করে, তারা সেইভাবে ঝাল দেবেন। এবার আমি ঝাল দিলাম, মাছগুলোও দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করব। তাহলে ঢাকা দিয়ে আমি আর কিছুক্ষণ বাদে ফিরে আসছি, সঙ্গে থাক। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ফিরে আসলাম। দেখুন কী সুন্দর কালার হয়েছে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু কাঁচা লঙ্কা চিরিয়ে রান্না করেছি। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।